এখন বর্তমানে ইসরায়েল এবং ফিলিস্তিনের যে যুদ্ধটা চলতেছিল আমাদের মুসলমানদের ভাইদের খুব আক্রমণ প্রায় 500 এর মতো মানুষ মারা গেছে ফিলিস্তিনের মধ্যে তো আমাদের বর্তমানে এই যুদ্ধটা বন্ধ আছে জোরে আলহামদুলিল্লাহ আর জোরে কোন আলহামদুলিল্লাহ তো এখন তারা খুব খুশি বন্ধ আছে একটা মহিলার কারণে একটা মুসলমান মহিলার কারণে আমরা দোয়া করব ওই মহিলাকে আল্লাহ তুমি একজন রাবিয়া বসির মতো ওলি বানায়া দাও এবং এই মহিলাকে তুমি নেককার বানায়া দাও নামাজি বানায়া দাও আল্লাহ একটা মহিলা তার নাম হলো রাশেদা তৈয়বা রাশেদা তৈয়বা একজন মহিলা আমেরিকার উনি আমেরিকার প্রধানমন্ত্রীকে প্রথমে উনি অনুরোধ করেছে উনি যখন রিসেপশনের মধ্যে চিফ গেস্ট ছিলেন একটা প্রোগ্রামের মধ্যে ওই প্রোগ্রামের মধ্যে কয়েকদিন আগে বৃহস্পতিবারের ঘটনা উনি গিয়ে বলতেছে যে স্যার আমাদের এই ফিলিস্তিনের মুসলমানদের একটা অবস্থা দেখেন তাদের কি করুণ অবস্থা ছোট ছোট বাচ্চাগুলা দেখেন কিভাবে মারা যাচ্ছে তাদেরকে কিভাবে হামলা করতেছে যখন এভাবে অনুরোধ জানাইলো আকুল আবেদন জানাইলো তখন সেই রাশেদা তৈয়ব এসে মহিলাটা তার কথা শুনলো তিনি বলল তুমি কোনো টেনশন করিও না চিন্তা করিও না আমি গভীরভাবে এটা মনোযোগ দিয়ে কাজ করব কোনো টেনশন করিও না আমি এটা দেখতেছি উনি অবশ্যই বৃহস্পতিবারে বুধবারে দরখাস্তটা করছে সরাসরি অন্য কোনো কথা না বলে ডাইরেক্ট কথা বলেছে আমাদের ফিলিস্তিন সম্পর্কে তখন উনি আমেরিকা তো গোটা বাংলাদেশ পৃথিবীটাই উনি পরিচালনা করে তো উনি সাথে সাথে ইসরায়েলকে কল দিল ইসরায়েলের প্রধানমন্ত্রী কল দিল যে এই যুদ্ধ কি বন্ধ থাকবে নাকি আমরাও যুদ্ধ চালাম যুদ্ধ বন্ধ রাখো যখন বলল সাথে সাথে এখন যুদ্ধ বন্ধ আছে আলহামদুলিল্লাহ আমাদের মুসলমানদের জয় হয়েছে আলহামদুলিল্লাহ কইতেন না আরো জোরে কোন আলহামদুলিল্লাহ এই এই জয় ফিলিস্তিনের জয় না এই জয় আমরা গাঙ্গালের মুসলমানদের জয় গোটা বাংলাদেশের মুসলমানদের জয় গোটা পৃথিবীর মুসলমানদের জয় জবান খুইলা কোন আলহামদুলিল্লাহ আমার বাবারা আজকে ফিলিস্তিনের যে ছোট ছোট বাচ্চারা বুকটা এমনি সাতটা খুইলা দে ইসরায়েলের সৈন্যদেরকে বলে যে গুলি দাও শুরু শুরু বাচ্চারা 3 বছর 4 বছর বাচ্চারা এরকম ষাট খুইলা দে গুলি দেওয়ার জন্য পাথর দিয়ে ডিল মারে সেনাদেরকে কতটুকু সাহস তাদের ফিলিস্তিনের মুসলমানদের ছোট ছোট বাচ্চাদের কতটুকু সাহস ফিলিস্তিনের মুসলমান মা বোনরা এক একটা মুজাহিদ জন্ম দেয় জোরে কোন না সুবহানাল্লাহ আর জোরে কোন সুবহানাল্লাহ আমার বাবারা কেন আজকে বাইতুল মুকাদ্দাস এই বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনের আল মসজিদুল আকসার জন্য কেন তারা জীবন দিচ্ছে মা বোনরা ইজ্জত দিচ্ছে মা বোনরা জীবন দিচ্ছে আমার বাবারা তারা কেন জীবন দিয়া দিতেছে আজকে কারণটা কি একটাই কারণ ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস এমন একটা জায়গা যেই জায়গাটা আমরা সকল মুসলমানদের প্রথম কেবলা ছিল সুবহানাল্লাহ আমাদের মুসলমানদের প্রথম কেবলা যেটা ছিল এটা হলো বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনের জমিনে যেই ফিলিস্তিনের জমিনে রমজান মাসের শেষ জুমায় যারা গুলি বর্ষণ করেছিল মুসলমানদের উপরে মুসল্লিদের উপরে আজকে সেই সেই ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস আল্লাহর কাবা শরীফ কাবার পরে হইল মসজিদে নববী শরীফ মসজিদে নববী শরীফের তৃতীয় নম্বর স্থানে যেই পবিত্র স্থান আমাদের জন্য সেইটা হলো বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনের জমিনে জোরে কোন সুবহানাল্লাহ তারা জীবন দিচ্ছে যে ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসের ভিতরে একজনের মাজার আছে কার মাজার বাইতুল মুকাদ্দাসের ভিতরে আল মসজিদুল আকসার ভিতরে এমন একজন পয়গম্বরের মাজার যেই পয়গম্বর হলো আমরা সকল মুসলমানদের জাতির পিতা তার নাম হইল হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ জুরে কোন সুবহানাল্লাহ আমাদের মুসলমানদের জাতির পিতার নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ তার মাজার হইলো ফিলিস্তিনের জমিনে এই মসজিদুল আকসার ভিতরে জোরে কইতেন না সুবহানাল্লাহ তারা বলে জীবন দিব আমাদের বাবা আমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালামের সম্মান আমরা নষ্ট করতে দিব না বাইতুল মুকাদ্দাসের ভিতরে অনেক পয়গম্বর ছিল আল্লাহর নবী যখন দুনিয়াতে মেরাজে যায় যেই জায়গা থেকে আল্লাহর নবীর মেরাজ শুরু হয়ে গেছে ওই জায়গাটা বাংলার জমিনে নয় মক্কার জমিনে নয় মদিনার জমিনে নয় আমেরিকার জমিনে নয় দুবাইয়ের জমিনে নয় ভারতের জমিনে নয় আল্লাহর নবী যেই দিন যেই জায়গা থেকে আল্লাহর আরশ আজিমে আল্লাহর দরবারে যখন মেরাজ শুরু করতেছে ওই জায়গাটার নামও হইল ফিলিস্তিন
ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস আল মসজিদুল আকসা ওই মসজিদ আকসা থেকে আমার নবী বুরাক দিয়া জিব্রাইলের মাধ্যমে আল্লাহর দরবারে আরশ আজিমে গেছে জোরে জোরে কোন সুবহানাল্লাহ ওই মুসলমান মহিলারা কয় আমাদের জীবন যাবে আমাদের নবী এই জায়গাতে মেরা শুরু হইছিল আমাদের জীবন যাবে বাচ্চা একটা না আমরা আমরা এক একটা মা সাতটা আটটা আমরা ডাক্তার জন্ম দেই নাই আমরা আলেম জন্ম দেই না ইঞ্জিনিয়ার জন্ম দেই না আমরা ফিলিস্তিনের মায়েরা আমরা জন্ম দিলে জন্ম দেওয়ার বলি আল্লাহ আমার সন্তানরা তুমি মুজাহিদ বানাইয়া দাও এই মায়েরা কয় মুজাহিদ বানাই দিত পবিত্র জায়গা আপনারা জন্য আমার জন্য যেই জায়গার মধ্যে আল্লাহর নবী বাবা আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত আমার নবীর জন্য বাবা আদম সফিউল্লাহ দাঁড়ায় থাকলো ইব্রাহিম নবী দাঁড়ায় থাকলো মুসা নবী দাঁড়ায় থাকলো ঈসা নবী দাঁড়ায় থাকলো কেন দাঁড়ায় থাকলা কেন তোমরা দাঁড়ায় থাকলা এই জন্য আমাদের সকলের নবী রাহমাতুল্লিল আলামিন জোরে কন্যা সুবহানাল্লাহ আর জোরে বলুন আল্লাহু আকবার তুমি জীবন তুমি মরণ আদার গরি তুমি আপন তুমি জীবন তুমি মরণ আদার গরি তুমি আপন তুমি মুদের পারের তরি তুমি নিদান তোরানে ওয়ালা ইয়া রাসূল আর জোরে কোন ইয়া ওয়ালি আল্লাহ আর জোরে কোন ইয়া ওয়ালি আল্লাহ নারে তাকবীর নারে তাকবীর নারে রিসালা নারে গাউসিয়া দরবারে আজম দরবারে আজম আমার বন্ধুরা বাবারা ও যুবক ভাইরা রে ওই বাইতুল মুকাদ্দাস আমাদের জন্য পবিত্র জায়গা মুসলমানদের প্রথম কেবলা ছিল বাইতুল মুকাদ্দাস আল্লাহর কাবা শরীফের আগে যে আমাদের কেবলা ছিল আমাদের এখন কেবলা হলো আল্লাহর খানায় কাবা তখন কেবলা ছিল আমাদের বাইতুল মুকাদ্দাস আমার বন্ধুরা বাবা জিরা রে ওই জায়গার মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী নামাজ পড়ে বাইতুল মুকাদ্দাস এই ফিলিস্তিনের জমিনে ফিলিস্তিনের দিকে তাকাই আমার নবী নামাজ পড়তেছে আসরের নামাজ আমার বন্ধুরা বাবারা সাহাবীরা পিছনে নামাজ পড়তেছে তাকায় রয়েছে ফিলিস্তিনের দিকে যেমন আমরা এখন তাকায় থাকি কেবলার দিকে কাবা শরীফের দিকে ফিরে নামাজ পড়ি আল্লাহর নবী বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরিয়া নামাজ যেই মাত্র আদায় করে এবার আল্লাহর নবী নামাজের ভিতরে মনে মনে চিন্তা করছে আল্লাহ যদি বাইতুল মুকাদ্দাসটারে বাদ দিয়া মানে এটা কেবলাটা বহুদিন পড়ছি এখন যদি তোমার কাবা শরীফটা আমার কেবলা হইতো মনটা আমার বড় শান্তি হইতো আল্লাহ কয় নবী গো আপনার জন্য সাত আসমান বানাইছি আপনার জন্য জমিন বানাইলাম আপনার জন্য কুলকায়নাত সাজাইলাম আপনার মনটা চাইছে কেবলারে তুমি কাবা খানায় কাবারে বানাইবা ইয়া রাসূলুল্লাহ জান গো দুই রাকাত আসরের নামাজ পড়েছেন আর নামাজ পড়তে হবে না আর দুই রাকাত নামাজ আপনি এই কেবলার দিকে তো আপনি এই ফিলিস্তিনের জমিনের দিকে তাকাইয়া বাইতুল মুকাদ্দাসের দিকে তাকাইয়া পড়লেন আর দুই রাকাত নামাজ আপনি আল্লাহর কাবা শরীফের দিকে ফিরিয়া নামাজটা পড়া নেন আসর নামাজ চাই রাকাত না দুই রাকাত মানে ফরজটা আর কি তো দুই রাকাত আল্লাহ নবী পড়ছে আর দুই রাকাত ভিতরে আবার ঘুরে গেছে গা ঘুরে কাবা শরীফের দিকে ফিরে গেছে গা এখন মনে করেন ইঞ্জিন যেদিকে ডাব্বা হতে সেদিকে আল্লাহ নবী যাই মাত্র কাবা
শরীফের দিকে ফিরলো এবার পিছনে মুসল্লিরা সাহাবীরা কইবে ব্যাপারটা কি আল্লাহর নবীর কাছে মনে হয় উহি নাজিল হইছে আল্লাহর নবী কেন ফিরা গেল যাক যাক আল্লাহর নবী যেই দিকে তাকাইবো আমরাও সেই দিকে তাকাইবো আল্লাহর নবী কাবা শরীফের দিকে যেই মাত্র ফিরা যায় সবগুলা সাহাবী আমার নবীর দিকে নবীর পিছনে পিছনে কাবা শরীফের দিকে ফিরিয়া বাকি দুই রাকাত নামাজ আদায় কইরা নিল সুবহানাল্লাহ আরো জোরে কন্না সুবহানাল্লাহ আমার বন্ধুরা বাবারা ও যুবক ভাইয়েরা গভীর মনোযোগ এই জন্য বলি আমার বন্ধুরা বাবারা গভীর জন্য মনোযোগের জন্য বলি মুর্শিদ চরণ অমূল্য রতন আল্লাহ রসুল পাই হলে তার সাদর মুর্শিদ চরণ অমূল্য রতন আল্লাহ রসুল পাই হলে তার সাদর কি করে জানে না করিব বুজন এলো মেয়া আমলে আমিও পার নিদান কালে মুর্শিদ আমার হইও জাবিন্দার সুবহানাল্লাহ কোন নাম নিদান কালে বজল সাহাবা আমার হইও জাবিন্দার নিদান কালে ইসমাইল সাহাবা আমার হইও জাবিন্দার নিদান কালে মুর্শিদ আমার হইও জাবিন্দার জোরে জোরে কোন আল্লাহু আকবার আমার বন্ধুরা বাবারা এই আমাদের হলো ফিলিস্তিনের অবস্থা আমাদের বর্তমানে তিন নাম্বার পবিত্র জায়গা হলো আপনার জন্য আমার জন্য ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস আল মসজিদুল আকসা যেই মসজিদ আকসার মধ্যে ইহুদিরা গিয়া গুলি ছাড়ছে রক্তাক্ত করে দিছে মুসল্লি ভাইদের উপরে গুলি ছাড়লো আজকে কেন মার খাইতেছি এই ইহুদিরা আমাদের গ্রামে আমাদের বাংলাদেশে রোহিঙ্গা আসেনি তাই মায়ানমারের ফিডা হাইয়া তারা কোথাও জায়গা পায় না আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মমতাময়ী প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদের এই বাংলার জমিনে তাদেরকে স্থান দিছে তাদেরকে ঢুকতে দিছে তাদেরকে জায়গা দিছে খাবার দিছে ঘর বাড়ি দিছে টিন দিছে কাপড় দিছে সব দিছে তাদেরকে সব দিছে গোটা বিশ্বের মধ্যে উনি প্রশংসনীয় হয়েছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কথা কোন ঠিক না বড় বড় দেশ তে প্রশংসা করছে আলহামদুলিল্লাহ আমরা প্রশংসা করি আজ এই ফিলিস্তিনের জমিনে যারা ইহুদি তারাও ছিল রোহিঙ্গা ইতিহাস পড়েন ইতিহাস জানেন 1847 না কয় সালে যখন একটা যুদ্ধ হয়েছিল জার্মানির সাথে জার্মানির একজন নাম কি হিটলার জার্মানির হিটলার সব ইহুদিদেরকে গুলি করে মেরে ফেলেছে মাত্র 40-50 জন ইহুদি তারা বড় টলারের মধ্যে সাগর দিয়া বাঁচতে বাঁচতে গিয়ে ফিলিস্তিনের জমিনে লাগছে ডাক দিয়া বলে মুসলমান ভাইরা আমরা হইলাম ইহুদি আমাদের জায়গা নাই আমরা জানে বাই চাইছি কেউ আমাদেরকে জায়গা দেয় না আমাদেরকে একটা জায়গা দেন না হুজুর আসতেছে থাকবিদের নারাই তা কবির